গুড মর্নিং মাই লাভলি হোমিস, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ তোমরা খুব ভালো আছো। আজকে ওয়েদারটা যেমন চমৎকার, তেমন হচ্ছে আমার মুডটা। তো চলো আজকের ব্লগটা শুরুই করি বাড়ির ব্যাকইয়ার্ড থেকে। আমাদের বাড়ির পেছন দিকটা না খুব স্পেশিয়াস, কিন্তু কি বলো তো, মেনটেন্যান্সের অভাব। কিন্তু নেচার্স কি তা মানে? ওই দেখো কি সুন্দর একটা পার্পল কালারের ফুল ফুটেছে, এটা কিন্তু পপি। আশা করি পপি ফ্লাওয়ার তোমরা সবাই কম বেশি জানো। চলো এবার একটু এগিয়ে যাই। এই হচ্ছে সেই ড্যাফোডিল। ইউকেতে তুমি কিছু পাও আর না পাও, এই স্প্রিং সিজন আসা মানে চারিদিকে রাস্তার ধারে পাশে দেখবে এই ড্যাফোডিলটা। এটা হচ্ছে এখানকার ওয়াইল্ড ফ্লাওয়ার, কিন্তু আমার দারুণ লাগে। দেখে তো মনে হচ্ছিল ভেতর থেকে বাইরেটা যেন বেশ গরম গরম, কিন্তু বাপরে বাবা ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু। না বাবা চলো এবার বাড়িতে ঢুকি। আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, আর বিয়ের আগে যে সব কাজে পারদর্শী ছিলাম এটা কিন্তু বলা ভুল। আগে মামুনিকে দেখতাম টুকটুক করে কত কী কাজ করতো, আর আমি বলতাম মামুনি এত কাজ কোথা থেকে পাও বলো তো। আর এখন সত্যি বলছি, এখন মনে হয় সত্যিই কিন্তু অনেক কাজই থাকে, কী করে যে মামুনি পারত। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই ছমাস সংসারে কী এক্সপিরিয়েন্স গেইন করেছি, তাতে তো বাবা লম্বা লিস্ট পড়ে যাবে। তার মধ্যে চলো একটা জিনিস তোমাদের আজ শেয়ার করি। এই যে শাকটা দেখছো, এটা হচ্ছে পালক শাক। এই এক সপ্তাহ হলো অনেক কিনেছে। এই শাক যখন আগে কিনতাম না, জানি না কেন ফ্রিজে না একদিনের বেশি রাখাই যেত না, একদম কেমন ভেজা ভেজা আর কেমন পচে যেত পাতাগুলো, আর মুরছেও যেত। তো আমি না খুব সুন্দর একটা টোটকা শিখেছি, যখনই বাজার থেকে এরকম কোনো লিফি ভেজিটেবলস কিনবে, সেটা ভালো করে আগে স্ট্রেনারে ধুয়ে নেবে। তারপর ওটাকে কী করবে, টিস্যু দিয়ে ভালোভাবে জলটাকে মুছে নেবে, যাতে কোনোভাবে জল না থাকে। আর যদিও বা ভেজা ভেজা থাকে, তাতে কী করবে না, অনেকগুলো টিস্যু নিয়ে ভালো করে পাতাগুলোকে মুড়িয়ে নেবে, সেটা একটা প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজে রাখবে মুড়ে। তারপর দেখবে এক সপ্তাহ কি 10 ডেজ বাদে যদি খোলো না, দেখবে একদম টাটকা রয়েছে। এই আমারটাই এক্সাম্পল, দেখো সত্যি বলছি আমি কিন্তু হয়ে গেছে আমার এক সপ্তাহ এটা যে কিনেছি, আর রেজাল্টটা তোমাদের চোখের সামনে। যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হলো, এবার চলো একটু রান্নাবান্না করি। আজকে হচ্ছে বানাচ্ছি আমি পুঁই শাকের না চচ্চড়ি বলতে পারো। তার জন্য ছোটো ছোটো পিস করে নিয়েছি শাকগুলোকে, তারপর নিয়েছি একটা আলু, অল্প একটু বেগুন, আর নিচ্ছি কিছু রসুন কোয়া, কারণ কি অনেক ভীষণ ভালোবাসে রসুন কোয়া যদি তরকারিতে পড়ে, তাই ওর জন্য 4টে মতো রসুন কোয়া দিচ্ছি। তো এই শাকের যে রেসিপিটা না খুব ইজি আর খুব হেলদি বলতে পারো। অনেক কিন্তু কখনোই নাকি শাক একদম ভালোবাসত না, কিন্তু যখনই আমি এই শাকটা বানাই ও চেটেপুটে খায়, আর আমাকেও বলেও দাঁড়াও আগে একটা কড়াই বসিয়ে নিই, কড়াইটা গরম হতে হতে আমি ওদিকে মাছগুলো একটু ছোটো ছোটো পিস করে কেটে নিই। আমার কাছে আজকে রুই মাছ ছিল, তাই রুই মাছে যে পেটির পোর্শনটা আছে ওটা আমি স্টোর করে রেখেছিলাম, তো ওইটাই আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তোমরা কিন্তু চিংড়ি মাছও দিতে পারো, আর আমাকে না একটা খুব ভালো ছুরি কিনতে হবে। এই মাংস বা মাছ কাটার জন্য না এই ছুরিটা একদমই না, যা কষ্ট হয় এটা দিয়ে কাটতে, দেখো এভাবে বাড়ি দিয়ে দিয়ে কাটতে হয়, এটা আবার অনেক খুব এক্সপার্ট এভাবে এই প্রসেসে কাটার জন্য। এনিওয়ে মাছগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু তোমার নুন দিয়ে দিচ্ছি। দেখো মাছটা প্রিপেয়ার করতে করতে এদিকে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল, তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর এই হচ্ছে প্যান। আমি জানি না এখানের কি এটার স্টোভটার প্রবলেম নাকি আমারটারই প্যানের প্রবলেম, জানি না তেলটা না একদম নিচের দিকে চলে আসে, তেলটা কখনো মাঝখানে থাকে না, কি আর বলবো। এনিওয়ে মাছটা দিয়ে দিচ্ছি, হালকা টস করে নিচ্ছি মাছটা ভেজে ভেজে, আর দিয়ে দিচ্ছি এবার একটু কালো জিরে। তোমরা চাইলে আগে কালো জিরে দেওয়ার পরও তোমরা মাছটা দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। এবার আমি যা যা সবজি কেটেছিলাম মানে আলু আর বেগুন ওগুলো দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে এগুলো সবকটা আমি হালকা করে ভেজে নেব, সেরকম ডিপ ফ্রাই করতে হবে না, জাস্ট হালকা টস করলেই হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার আমাদের যে কাটটা পালক শাকগুলো ছিল ওগুলো এরপরে দিয়ে দিচ্ছি। এটা না একটা খুব ইজি কেন বলো তো, কারণ কি পালক শাক তো ভীষণ জল ছাড়ে, তো যার কারণে এই যে জলটা যখন বেরোয় শাক থেকে ওটার স্টিমেই না আলু বেগুন আর মাছটা বেশ ভালোভাবে কুক হয়ে যায়।
এবার চলো ঢাকা দিয়ে একটু কুক করি 5 মিনিট মতো, তারপর আবার ঢাকা তুলে দেখি চলো যে কি অবস্থা। দেখো কতটা দিয়েছিলাম আর কতটুক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার একটু আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে একটু কুক করব, দেখবে মিলিয়ে এইটুকুনি হয়ে যাবে। দেখো কইটুকুনি হয়ে গেছে, একবার চলো একটু আলুটা চেক করে নিই। আলুটা যদি কুক হয়ে যায় তাহলেই বুঝবে শাকটা তৈরি, বাট আনফর্চুনেটলি আমার আলুটা এখনও কুক হয়নি, তাই আমি অল্প একটু জল দিচ্ছি, দিয়ে আবার ঢাকা লাগিয়ে দিলাম। আর এইদিকে চলো একটু বাকি কাজ সারিয়ে নিই। এই তো কাল রাতে এই মাছের ঝোলটা করেছিলাম, এই মাছের ঝোলের রেসিপি কিন্তু আমার ইনস্টাগ্রাম স্টোরিতে পেয়ে যাবে, তোমরা কেউ মিস করো না। দারুণ হয়েছিল রুই মাছের ঝোল আলু দিয়ে, আর আলু কে না ভালোবাসে বলো তো। এনিওয়ে আজকে কড়াইটা ধুবো বলে একটা টিফিন বক্সে ওই রেস্ট অফ দ্য মাছ আমি ঢুকিয়ে রাখছি, আর একটা মাছ তুলে রাখছি লাঞ্চের জন্য। আজকের লাঞ্চ কিন্তু একদম সিম্পল, একটু রাইস মানে সাদা ভাত আর একটা মাছ আলু। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার শাক কিন্তু হয়ে গেছে, একবার জাস্ট লাস্ট টাইম দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখেছো একদম আলু কিন্তু কুকড, সো আমাদের শাকও তৈরি হয়ে গেছে। আমি এই শাকটা এবার তুলে টিফিন বক্সে রেখে দিচ্ছি, কারণ কি বেকার বেকার কড়াই জমিয়ে তো লাভ নেই, একেবারে সব ধুয়ে নেব। আর এইটা সকালে খেয়েছিলাম এই স্যান্ডউইচটা, এর মধ্যে একটা দেখলাম স্লাইস বেশি হয়ে গেছে, ওভারফিল্ড হয়ে যায় না বলো একটা গোটা স্যান্ডউইচ খেলে, তাই এটাকে আমি ক্লিন ফিল্মে মুড়িয়ে রেখে দিচ্ছি। আমি ক্লিন ফিল্মটা খুব বেশি ব্যবহারকারী বলতে পারো, কারণ কি না যে কোনো খাবার ঢাকা দিতে খুব ইজি হয়, কারণ তুমি একটা রান্না যদি আবার কোনো একটা থালা বা বাটি দিয়ে ঢাকা দাও ওই আবার বাটিটা আবার ধরে, সো ইটস বেটার টু ইউজ দিস পার্টিকুলার থিং। এনিওয়ে এই যে নিশ্চয় ভাবছো যে আমি কেন কাঁচি দিয়ে কেটেছি, কারণ এই পার্টিকুলার যে প্রোডাক্টটা কিনেছি এটার এই ধারালো জিনিসটা জানি না কেন কাজ করে না, যার জন্য আমি ব্যবহারও করতে পারি না। দুটো আটি ছিল পালক শাকের, তার মধ্যে আমি একটা ব্যবহার করে নিয়েছি, আর এই একটা কেটে আমি কী করছি সেম মানে প্রসেসে আমি আবার প্যাকেট করে দিচ্ছি, অন্য একদিন আলু দিয়ে করা যাবে শাকটা। এখন ঘড়িতে প্রায় ধরো 3টে বাজে, কীভাবে যে দিনটা চলে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আমি নিজেও জানি না। তো দিনের শেষে এই আমার একটা ছোট্ট কাজ বাকি থাকে, তা হচ্ছে যা যা ব্যবহার করেছি সেই সমস্ত বাসনগুলো ধুয়ে রাখা। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা আমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর নতুন বন্ধু হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো প্লিজ, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো আপডেট দেব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, এভাবেই পাশে থেকো আমাদের, আর অনেক অনেক ভালোবাসা নিও আর আমাদের ভালোবাসা দিও। আজকে চললাম, আরেকদিন দেখাবে অন্য একটা ব্লগে। টেক কেয়ার।